Hi guys, how are you? I'm fine. Okay, I will choose you PSP. আসলে PSP কি? PSP কেন আমরা ব্যবহার করি? আমরা আজকে এটি দেখব। হ্যাঁ, PSP আসলে ব্যবহারের কারণটা কি? এর কারণে উদ্দেশ্যটা কি? PSP এর উৎপত্তি কোথায় থেকে? কোথায় থেকে PSP শুরু হয়েছে? এটি আমি আপনাদেরকে ডিটেলস আজকে বলবো। হ্যাঁ, ডিটেলস জানার জন্য আসলে PSP পিএসপি এর পূর্ণ অর্থ হচ্ছে পার্সোনাল হোম পেজ। পিএসপিটি তৈরি করেন প্রধানত রাসমুস লাউডভ। রাসমুস লাউডভ তিনি প্রথমে এটি 1994 সালে নিজের সাইটের জন্য এটি মানে ব্যবহার করেন। তখন এটি নাম দিয়েছিলেন তিনি পার্সোনাল হোম পেজ। তারপর এটি 1995 সালে 8ই জুন সবার জন্য ব্যবহার উন্মুক্ত করে দেন। এরপর তিনি আরেকটি ভাষণ বাইর করেন, এটি প্রধানত পিএসপি বা আইএফ অনেকে বলে থাকেন। পিএসপি আইএফ 2.0 এটি দ্বিতীয় ভাষণ হিসেবে 1997 সালে নভেম্বরে আসে। এর তৃতীয় ভাষণ আসে 1998 সালে জুন মাসে। জুন মাসে 9 মাস পর এটি উন্মুক্ত করে দেয়। এই সময় এর নাম পাল্টে দেওয়া হয়, মানে পার্সোনাল হোম পেজ এটি না দিয়ে এর নাম দেওয়া হয় হাইপার পিএসপি। পিএসপি এর নাম দেওয়া হয় হাইপার টেক্সট প্রসেসর, যা আজও প্রচলিত। তৃতীয় ভাষণটি থার্ড পার্টি ডাটাবেস ও এপিআই কাজ করা যেত না। এই জন্য 1999 সালে মাঝামাঝি পিএসপি 4 বেস ডেটাবেস ভাষণ বের করেন। পিএসপি 4 এর ডেটাবেস ভাষণ করেন। 2000 সালে মে মাসে পিএসপি 4 ভাষণটি চূড়ান্তভাবে বের হয়। এতে অধিক সংখ্যক ওয়েব সার্ভারের ব্যবহার উপযোগী ইউজার এর ইনপুট নিয়ে কাজ করতে পারে। এইচটিটিপি সেকশন যোগ হয় জি ও অ্যান্ডি। হ্যাঁ, জিপ সুরেশকি ও না জিপ ও অ্যান্ডি এদের দুই নাম অনুসারে নাম দেন জেন্ট ইঞ্জিন জন্ম দেয়। এরা দুজনে তৈরি করেছিলেন, এই জন্য নাম দেন ওনারা জেন্ট ইঞ্জিন। হ্যাঁ, নাম দেয়। এর সফলতায় পিএসপি 4 বের হয়। জেন্ট ইঞ্জিন এর উপর ভিত্তি করে পিএসপি 5 এটি 2000 সালে বের হয়। এর সাথে যোগ হয় অবজেক্ট মডেল, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং এসপিএল বা এক্সটেন্ডেড পিএসপি লাইব্রেরি অন্যতম এগুলি হয়। পিএসপি কিভাবে কাজ করে? পিএসপি সার্ভার সাইড, পিএসপি আসলে কাজ করে সার্ভার সাইডে। হ্যাঁ, এটি আমাদের কিনে নিতে হয়। যেহেতু আমরা প্র্যাকটিস করব, সেহেতু আমরা এটি কম্পিউটার এর যে কোনো সার্ভার সফটওয়্যার ইনস্টল করব। এই জন্য অ্যাপাচি হচ্ছে পিএসপি এর জন্য, আর ডাটাবেজের জন্য মাইএসকিউএল ইনস্টল করব। অ্যাপাচি এবং মাইএসকিউএল, অ্যাপাচি হচ্ছে পিএসপির জন্য কাজ করে, আর ডাটাবেজের সাথে যদি কানেক্ট করতে চাই বা কাজ করতে চাই তখন আমাদের মাইএসকিউএল ইনস্টল করতে হবে। এই দুটি না ইনস্টল করে, হ্যাঁ, আমরা একসাথেই এই দুটি আরও অনেক কিছু পাই। হ্যাঁ, তা এক্সাম নামে একটি সফটওয়্যার আছে, এটি গুগলে সার্চ দিলে আপনারা পাবেন। এই এক্সাম XAMMP এক্সাম এ ইনস্টল করলে এই দুটি একসাথেই আমরা পাবো। হ্যাঁ, ডিলিট করে দিলাম। পিএসপি ডিজাইন করা আমরা এখন দেখবো কীভাবে পিএসপি এক্সাম ইনস্টল করতে লাগে। দেখুন, আমরা দেখে কয় মিনিট হলো। দেখুন, পিএসপি এক্সাম যখন আমরা ইনস্টল করব, এই ধরনের একটি আইকন আমাদের ডেস্কটপে আসে, সামনে আসবে। তখন আমরা কি করব? তখন আমরা এই ধরনের হবে, তখন এটা অফ থাকবে, এটি অফ থাকবে, এই ধরনের আসবে। তখন একটা আইকন থাকবে ডেস্কটপে। হ্যাঁ, আইকন থাকে বা এখানে থাকবে, এখান থেকে আমরা এখান থেকে ওপেন করবো, বা এটা আইকন ডেস্কটপে এই ধরনের একটা আইকন থাকবে, এই আইকন ওপেন করে আমি ইনস্টল পার্সেন্টটা দেখাইলাম না। তারপর আমরা এখানে স্টার্ট করে দেবো। স্টার্ট করে দেওয়ার মধ্যে
আমরা এই এক্সপ্লোরে যদি ক্লিক করি ডাইরেক্ট আমরা চলে যাইতে পারবো। হ্যাঁ, তো আমি এটা দেখাইলাম না, আমি এখানে কাটে দিলাম। এখন আমরা যদি সাপোজ লোকাল হোস্ট ওপেন যদি করি ব্রাউজার, আমরা একটা ব্রাউজার প্রয়োজন হবে। হ্যাঁ, এখন আমরা যদি এখানে চাই লোকাল হোস্ট আমাকে টাইপ করতে হবে এল ও লোকাল সি এ এল লোকাল এইচ ও এস টি লোকাল হোস্ট আমাদের টাইপ করে ইন্টার দিতে হবে। ইন্টার দেওয়ার পর আমাদের কিছু এক্সামে ফাইল চলে আসবে, দেখুন এখানে অনেকগুলো চলে আসছে। হ্যাঁ, এখন আমরা এক্সামকে এখানে কি করব, আমরা এখানে যেহেতু পিএসপি কোড আমরা লিখব সেহেতু আমাদের একটা ইয়া করতে হবে, সেটা আমাদের কী করবো মাই কম্পিউটারে যাব। কম্পিউটারে যাই, এখানে আমাদের যেই জায়গায় ইনস্টল করছি অর্থাৎ আমরা ইনস্টল করছি হ্যাঁ সিতে, সি এ এক্সাম, এই এক্সাম ইনস্টল এখানে হয় আছে সি টাইপে, এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা দেখব হোস্ট এই যে এইচ টি ডকস, এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আমি যে কোনো একটা ফোল্ডারের নাম দেবো, আমি এখানে এর আগে একটা ফোল্ডার ক্রিয়েট করছি আর নামে, আর এর ভিতর আছে পিএসপি বা মাই স্কেল, পিএসপি আমি দিব। দেখুন সাপোজ আমি এখন এখানে দিলাম আর, প্রথমে কী ছিল আমাদের এখানে এন ফোল্ডারটার নাম দিয়েছিলাম আমরা আর, দেখুন আর আমি ক্লিক করতেছি আর, যদি যদি ইন্টার দিই তাহলে আমাদের পিএসপি মাই স্কেল আছে, দেখুন এর ভিতরে পিএসপি মাই স্কেল আছে। এখন আমি পিএসপিতে ক্লিক করলাম, পিএসপিতে ক্লিক করে নিউ ফোল্ডারে আমি এখানে ইয়া করলাম, আমার নিউ ফোল্ডারে আমরা কিছু এখন সেভ করব। যেমন আমরা সেভ করব, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এখন পিএসপিতে এখানে কোড কীভাবে লিখব। পিএসপিতে কোড লেখার জন্য আমাদের এটি দিতে হবে, হ্যাঁ পিএসপি, একটা বলে রাখি পিএসপির এটা হচ্ছে শুরু বুঝায় এবং এটা শেষ বুঝায়। সো এখানে আমাদের কোড লিখতে হবে, ইকো ইসি ইকো 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 দিলাম, দিয়ে এখন আমরা এখানে লিখব মাই নেম, মাই নেম রাজু, এখন সেভ করব। সেভ আমরা কোথায় করব, ওই জায়গায় করব। এই সিতে গেলাম, সিতে যাই এক্সাম, এক্সাম পেগে এসটি ডগ, এসটি ডগ দিছে আর নামে একটা ফোল্ডার তৈরি করলাম, পিএসপি পিএসপি থেকে নিউ ফোল্ডারে এখানে আমরা একটি তৈরি করব। এটার এখন নাম দিলাম, নাম দিলাম আমরা সাপোজ নাম দিলাম ভেরিয়েবল, ভেরিয়েবল নাম নাম দিলাম ভি এ আর আই ভেরি এ বি এল ই ভেরিয়েবল ডট পিএসপি নামে একটা দিলাম। এই পিএসপি ডট পিএসপি মানে এটা পিএসপি হচ্ছে এক্সটেনশন, আমাদের প্রত্যেকটা ফাইলে একটি এক্সটেনশন থাকে। হ্যাঁ, এই দিলাম এক্সটেনশন দিলাম, এখানে নর্মাল টেস্ট ফাইলে ওপেন হবে, এটা যদি আমরা অল যদি করে দিই মানে এটি যে কোনো ফাইলে যখন তখন ওপেন হতে পারে, তাও কোনো সমস্যা, আমরা নর্মাল যদি রেখে দিতাম তাও আমাদের সমস্যা হতো না। এবার আমরা সেভ বাটনে ক্লিক করব, আমাদের দেখুন সেভ হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমরা আউটপুটে যাই দেখি ব্রাউজারে, দেখুন এখানে রিফ্রেশ করলাম এই ভেরিয়েবল ডট পিএসপিটি চলে আসে, এবং এখানে ক্লিক করলাম দেখাচ্ছে মাই নেম ইজ রাজু। এখন দেখুন আরেকটা আমি বুঝাই বলতেছি, আমরা জানি হ্যাঁ ভেরিয়েবল পিএসপিতে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য এই আমাদেরকে এই ডলার সাইনটি আমাদের ইউজ করতে হবে, এই ডলার সাইনটি না ইউজ করি পিএসপি তাহলে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হবে না। এই ডলার সাইনের মাধ্যমে বুঝায় আমরা পিএসপি পিএসপিতে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাচ্ছি। সো এক নাম দিলাম নেম, এন এম নেম ইকুয়াল, এখানে দিলাম এস এল সালরাজ, এখানে দিলাম সালরাজ খান। এই যদি সালরাজ খান এই ভেরিয়েবলটা যদি আমরা এখানে যদি আনে দিই, এখানে এভাবে যদি আনে দিই, এখন যদি সেভ করি এখানে রান করি দেখাবে ইরো দেখাচ্ছে। কেন ইরো দেখাচ্ছে, এটি ইরো দেখার কারণ যথেষ্ট পরিমাণ আছে। দেখুন আমরা এখানে শেষে একটি ক্লোন দিলাম, আমরা জানি পিএসপিতে শেষ, পিএসপি শেষ বুঝায় প্রধানত মানে ক্লোন আর কি, স্টেটমেন্টগুলো শেষ বুঝায় ক্লোন দিয়ে, অর্থাৎ এই স্টেটমেন্টটা শেষ হলো আমাদের ক্লোনের মাধ্যমে বুঝায়। এখন যদি করি দেখেন মাইনাম সালরাজ খান দেখাচ্ছে, এটি আবার আমরা যদি এটি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেও যদি রাখি তারপর আমাদের কোনো সমস্যা ইরোর দেখাবে না, এটি পিএসপিতে সমর্থন করে। হ্যাঁ, দেখুন এবার রিফ্রেশ করি, দেখুন আমাদের কি কোনো ইরোর দেখাচ্ছে না, ইরোর দেখাচ্ছে না। এখানে একটা নাম দিলাম রাজু দিলাম, সাপোজ আমি আপনাদের চেঞ্জ করে দেখাচ্ছি রাজু, আরে রাজু, এবং এখানে রাজু খান দেখাবে, রাজু খান দেখাচ্ছে। এটি আরেকভাবে আমরা ইয়া করতে পারি, কাজ করতে পারি, সেটা কী কীভাবে, এখানে রাজু খান আছে, হ্যাঁ
এখন আমি আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে এটা এটা না দিয়ে আমরা পিএসপিতে জানি, আমরা পিএসপি হ্যাঁ এখানে একটি ডট দিয়ে তারপরে তারপরে এখানে দিলাম। হ্যাঁ এখন যদি সেভ করি, এখানে দেখেন দেখাচ্ছে রাজগণ কোনো ইরোর দেখাচ্ছে না। এখন যদি আমরা এখানে যদি নাম দিই আলাদা দিলাম, এখন যদি ইউজ করি দেখেন ওই দেখাচ্ছে, আমাদের কোনো ইরো দেখাচ্ছে না। এভাবেই সমস্ত এভাবে কাজ করবো, যাওয়ার এমনি।